আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটি কামিজ ডিজাইন শেয়ার করব। তো এখানে আমি ডিজাইনটি করার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, টুকরো কাপড়। সেই টুকরো কাপড়টা আমি চওড়াটা নিয়েছি 10 ইঞ্চি, আর লম্বাটা নিয়েছি 14 ইঞ্চি। তো এটা একটা প্রিন্টের কাপড়, আমি ডিজাইনটাও করব প্রিন্টের কাপড়ের উপর দিয়ে। তো এই সাইড দিয়ে আমি একটু নিচে রাউন্ড করে দিয়েছি, ডাবল ভাঁজ করে খোলা সাইড দিয়ে নিচে একটু রাউন্ড করে দিয়েছি সামান্য পরিমাণে। তারপরে হচ্ছে সম্পূর্ণটা খুলে নিচ্ছি কাপড়টা, দিয়ে এই সাইডে আমি একটি লেস বসাবো। এই যে এভাবে লেসটা বসিয়ে সেলাই বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, এই ডিজাইনটি আপনারা সব রকমের ড্রেসেই করতে পারবেন, কামিজ এবং গোলজামা যে কোনো ড্রেসেই করা যাবে। আমি এখানে এই ডিজাইনটা বুকে করব, তারপরে হাতাও আমি একটা ডিজাইন করব, সেটাও দেখাবো। আর আমি এটা করছি সুতি ভয়েল কাপড়ের উপরে গজ কাপড় দিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই আমি লেসটা লাগাচ্ছি, সেটা হচ্ছে সোজা সাইডে, কাপড়টা সোজা সাইডে আছে, সেখান দিয়ে আমি সাইড দিয়ে লেসটা বসিয়ে নিচ্ছি। তো বসানো শেষ, এখন হচ্ছে আমি উপর দিয়ে একটা কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। সাপ সেলাইটা দেওয়া শেষ, এখন আমি জামার কাপড়টা নিয়ে নিয়েছি, জামাটা আমি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি মাঝখান থেকে একটা নখ দিয়ে ঘষে এই যে মার্ক করে নিচ্ছি। তো এটা ক্যামেরার বাইরে চলে গিয়েছে, এই জন্য দুঃখিত। এই যে আমি ডিজাইনটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে জামার কাপড়টা আমি উল্টো সাইডে রেখেছি, আর হচ্ছে ডিজাইনের কাপড়টা উল্টো সাইডে রাখতে হবে, রেখে তারপরে আমি সেলাইটা করব। এই যে মাঝখানটা আমি ঠিক করে নিচ্ছি, জামার মাঝখানটা বরাবর ডিজাইনের কাপড়টার মাঝখানটা রেখে তারপরে আমি পিন দিয়ে আটকিয়ে নিয়ে তারপরে সেলাইটা বসিয়ে দিব। জামার কাপড়টা উল্টো সাইডে আছে, তারপরে ডিজাইনের কাপড়টা উল্টো সাইডে আছে। এখন হলো আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, পিন দিয়ে আটকে নেওয়ার পরে আমি উল্টিয়ে নেব সম্পূর্ণ জামাটা, উল্টিয়ে তারপরে গলার সাইড দিয়ে সেলাইটা বসিয়ে দিব। এই যে এখন উল্টে নিচ্ছি সম্পূর্ণ জামাটা, উল্টে এখান থেকে সেলাইটা বসিয়ে দিতে হবে। এটা আমি খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি, এটা আলাদাভাবে আর গলা বসাতে হবে না, ডিজাইনের কাপড় দিয়ে একবারে এই গলাটা আমি বসিয়ে নিচ্ছি। এখন হলো গলাটা এই যে এই বরাবর কেটে নিতে হবে। তারপরে ছোট ছোট কাট বসিয়ে নিতে হবে। ডিজাইনটা আমি উল্টো সাইডে বসিয়েছি, এখন উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে, ডিজাইনের কাপড়টা জামার সোজা সাইডে নিয়ে আসতে হবে। তাহলে জামার সোজা সাইডে, ডিজাইনের কাপড়টাও সোজা সাইড ঠিকঠাক হবে। এই যে এভাবে বসিয়ে তারপরে গলার উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। গলা সেলাইটা দেওয়া কমপ্লিট, এখন হলো যে সাইড দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। কাপড়টা ঠিকভাবে রেখে সমান করে ধরে তারপরে সেলাইটা বসিয়ে দিতে হবে, যেন কুচকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লেসের সাইড দিয়ে কাপড়ের উপর দিয়ে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি।
সেলাইটা দেওয়া শেষ, বুকের ডিজাইনটা কমপ্লিট। এখন হলো আমি হাতার ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এই যে কাপড়টা হচ্ছে 3.5 ইঞ্চির মতো চওড়া, লম্বাটা নিয়েছি হাতার মোহরি যতটা ততটা, ডাবল ভাঁজ করে নিয়েছি। ডাবল ভাঁজ করে লম্বালম্বি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে খোলা সাইড দিয়ে হাতার মোহরিতে রেখে খোলা সাইড দিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে হাতার কাপড়টা থাকবে উল্টো সাইডে, তারপরে ডিজাইনের কাপড়টা বসিয়ে খোলা সাইড দিয়ে সেলাইটা বসিয়ে দিচ্ছি। সেলাই দেওয়া শেষ, এখন হলো উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে, নিয়ে এভাবে এখান থেকে একটা সেলাই বসিয়ে দিতে হবে। একটা সাইডে সেলাই দেওয়া শেষ, এখন অন্য সাইডে এই যে এভাবে আমি লেসটা বসিয়ে তারপরে সেলাইটা বসিয়ে দিচ্ছি। লেসটা কাপড়ের মাঝখানে দিয়ে তারপরে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়া শেষ, এখন আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।